দেখো এখন জুঁই ফ্রেশ ফ্লাওয়ারের কাজ চলছে, তৈরি করছি। এটা মোটামুটি একটা সেট আপ রেডি আছে। এটা কালকে সকালে আমরা বাইরে করব। এখন করলে কুত্তা ছাগলে সব করে নেবে, পুকুরে নষ্ট করে দেবে, আর কিছু করার নেই। আর আমার ব্যাকড্রপ রেডি, খালি এর পেছনে নিচে হাইলাইট করব লাইট দিয়ে। আর দেখো আমার লাইট সাউন্ডও লেগে গেছে কিন্তু হলের মধ্যে। কত রাত হয়ে গেছে যে মানে ক্যাটারিংয়ের লোকেরা সব ঘুমিয়ে পড়েছে, আমরা কিন্তু এখনও পর্যন্ত ডেকোরেশন করে যাচ্ছি। আর পার্টির লোকেরা আসছে যাচ্ছে, ওরা অ্যাকচুয়ালি ওরা বেরিয়েছিল, ওদের বাইরে কোনো পার্টি ছিল আজকে বিকেলে, তো সেখানে গেছিলো। তো আমাদের কাজ চলেই যাচ্ছে, আমরা মানে রাত্রিবেলা পুরোটা রেডি করে তারপরে বাড়ি যাব। তো যেতে যেতে আমাদের ন্যাচারালি দুটো আড়াইটে হবে। দেখো আমি ভেতরের ডেকোরেশন দেখিয়েছি, বাইরের ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। সব ফ্রেশ ফ্লাওয়ারের কাজ হয়েছে, দেখো খুব সুন্দর ডেকোরটা হয়েছিল। আর চলো ভেতরে নিয়ে যাই, দেখো সব ডান্স করছে। দেখো বন্ধুরা, এ দেখো ব্রাইড ডান্স করছে, আর পাশে হচ্ছে এটা ওর ভাবি, ওর বন্ধু বান্ধব, ওর পুরো ফ্যামিলি সবাই। আমাকেও টেনে নিয়েছিল কিছুক্ষণ, আমিও ডান্স ফান্স করে এসেছি। এবারে ব্রাইডের যখন মেহেন্দি লাগাবে আমি একটুখানি ক্লিপস দেবো। ভীষণ ডান্স করছে, মানে ভীষণ এনজয়ফুল ফ্যামিলি এরা সবাই, খুব নাচাকোদা করে। আর দেখেছো ব্রাইট পুরো দমে প্রচুর ডান্স করেছে, প্রচুর ডান্স করেছে। এত মানে কি বলবো, ফ্যামিলি এত ভালো, বন্ধু বান্ধব পুরো আত্মীয় স্বজন সবাই, মানে এদের মধ্যে না আমি দেখেছি নন বেঙ্গলিদের মধ্যে ওরা না মানে বিয়েটাকে খুব এনজয় করে, সবাই মিলে, সবাই মিলে খুশি হওয়া নয়। ফাইনালি আমার ব্রাইড মেহেন্দি পরতে বসে গেছে, দেখো। আর ওর মুখটা দেখেছো এরকম, মানে সবাই ডান্স করছে তখন ও ডান্স করতে পারছে না, ও শুধু আমাকে বলছে রাখি আমি মিস করছি ডান্সটা। তো আমি বললাম যে তুমি মেহেন্দি পরো, এরপরে যখন ভাতের ফাংশন হবে তখন তুমি উঠো, উঠে তখন ডান্স করো, এখন মেহেন্দিটা পরে তুমি মেহেন্দিটাকে শোকাও। বটল লেকে আয়ে ভি হ্যায় আপনা ঘর সে, রাইট সাইড মে না, ঠিক হ্যায় ঠিক হ্যায়। কহাঁ হ্যায়, হ্যাঁ চায় চাহিয়ে হোতা হ্যায়। আচ্ছা চায় দিচ্ছে না, আমি বলছি আপনি সেটিং করছে চায় দিচ্ছে না। এই কি কে বল রে, দেখো হ্যালো গাইস, দেখো রাতে দুটো বাজে, আমরা এখনো ডেকোরেশন করে যাচ্ছি। আর এটা কালকে হালদির ডেকোরেশন, যে বুবুন এখন কালার স্মোকের ইয়ে রেডি করছে, কাল সকালবেলা এন্ট্রি হবে দুলা দুলনে কালার স্মোক ইয়ে করে গিয়ে। মর্নিং 9টায় আমাদের বারাত ঢুকে গেছে, দেখেছো দুলহা আর দুলহান নাচছে গেটের বাইরে। এরপরে এরা কালার স্মোক ওড়াবে, আমি দেখাচ্ছি একটুখানি। এই দেখো আমি নিতে পারিনি, আসলে এত ভিড় ছিল না, আমি নিতে পারিনি ক্লিপস কিছু।
দেখছো সেই 9টা থেকে ডান্স শুরু করেছে, এটা হচ্ছে দুলার মা। 9টা থেকে ডান্স শুরু করেছে, ওদের এখনো ডান্স শেষ হচ্ছে না। কখন এরা হালদি করতে বসবে আমি জানি না। দেখো এটাকে বলে ফুলকা হোলি, হলদিতে ফুলকা হোলি হয়, এদের দুলা দুলান বসে করছে। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। গুড নাইট, জয় বাবা লোকনাথ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।